Hello everyone, assalamu alaikum. Meet my friend Sunny. আজকে সানি আর আমি ইনস্ট্যান্ট প্ল্যান করে মাইমনসিং থেকে যাচ্ছি মধুপুরে আনারস খেতে আর বিষয় এক গম্বুজ বিশিষ্ট মসজিদ দেখতে। বিজিবি ক্যান্টিনে এসে সকাল 6:30 আমরা কফি খেলাম, এখন আমাদের যাত্রা শুরু। সকালের এই শীতল আবহাওয়ায় নদের পাড়ে ব্রেকফাস্ট করে অনেক ভালো লাগলো, দেন হচ্ছে আমরা যাত্রা শুরু করলাম মধুপুরের উদ্দেশ্যে। একটা ব্লগ টাইপ কিছু করতে যাচ্ছি, অনেক ভয় লাগতেছে, নার্ভাস লাগতেছে, তো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই। হরিতলা ব্রিজ হাইওয়ের মধ্যেই, এরপরে আসলে মধুপুর বনের মধ্যে ঢুকে গেলাম আমরা একদম। তো বন বিভাগের কর্মকর্তার কার্যালয়ের পাশ দিয়ে একটা রোড গেছে ছোট, তো অনেক পিচ্ছিল রোড আর কি, গাড়ি চালাতে অনেক কষ্ট হচ্ছিল। তারপরেও এই রুট দিয়ে গাড়ি চালাতে যতটা ভয় লাগতেছিল তার চেয়ে অনেক সুন্দর লাগতেছিল। চারপাশটাই ছিল একদম সবুজ, একদম ঘন জঙ্গলের ঠিক মাঝখান দিয়ে একটা রোড। এখন আমরা যাচ্ছি হরিণ দেখার জন্য, হরিণ প্রজনন কেন্দ্র লাহরিয়া বিটে। এখানে ঢুকলাম, ঢোকার পরে এখানকার যে কেয়ারটেকার অ্যাঙ্কেল আছে তার সাথে পরিচয় হলো আর কি। তো কেয়ারটেকার অ্যাঙ্কেল আমাদের বললো যে আপনার হরিণ দেখবেন কি না, যে হ্যাঁ দেখান। পরে চেষ্টা করলো যে হরিণ দেখানোর জন্য, বাট আমরা দূর থেকে দেখতে পারছি দুটা তিনটা। সানি চেষ্টা করতেছে যে হরিণ আদৌ দেখা যায় কি না, ক্যামেরাতে হয়তো দেখা সম্ভব না, বাট ওইখানে হরিণ দেখা যাচ্ছে। তো হরিণ দেখার পরে আমরা বানর দেখার জন্য, মূর্তি বানর মনে হচ্ছিলো যে আমাদের দিকেই তাকিয়ে আছে। তো মজার বিষয় হচ্ছে যে বানর আমরা দেখতে না পেয়ে মূর্তির বানর দেখার পরে আলটিমেটলি বাস্তবই বানর দেখলাম, আমরা যে রোড দিয়ে আসলাম সেই রোডেই দুটো বানর আমাদের দিকে আসতেছে। লাহরিয়া ওয়াচ টাওয়ারটা অনেক উঁচু ছিল, তো অঙ্কেল খুব ইন্টারেস্ট নিয়ে আমাদেরকে দেখালো যে পরে আমরা গেলাম ওয়াচ টাওয়ারের উপরে। ওয়াচ টাওয়ার থেকে যে জিনিসটা দেখলাম যে একদম অসাধারণ একটা ভিউ, যে আকাশ সবুজ, পুরো বনটা, মধুপুর বনটাই পুরো দেখা যাচ্ছিলো আমাদের এই ওয়াচ টাওয়ার থেকে। সর্বোচ্চ উপর পর্যন্ত উঠছিলাম, ওঠার পরে অনেক সুন্দর একটা অনুভূতি হচ্ছিল। ওয়াচ টাওয়ারে উঠে হিউজ ভয় পাওয়ার পরে সানি নিচে এসে বলতেছে সে নাকি কোনো ভয়ই পাইনি। যাই হোক, ওয়াচ টাওয়ার থেকে বের হয়ে আমরা এই পিচ্ছিল পথ আবার অতিক্রম করে দেন হচ্ছে মধুপুর বনের ভিতরে মেইন হাইওয়েতে চলে আসলাম। দেন এরপর আমরা যাবো গারোদের গ্রামে। তো এখানে এসে অ্যাগ্রো ফরেস্টই দেখলাম যে হচ্ছে আনারসের চাষে আসছে কলা, মাঝখানে কলার গাছ লাগানো, তো অনেক ভালো লাগলো যে হচ্ছে আমরা যে পড়াশোনাগুলো করি এগ্রিকালচারে তার একটা প্রতিফলন চোখেই দেখলাম। একটু ভালো করে খেয়াল করলেই দেখবেন যে হচ্ছে আনারস আর তার সাথে কলা গাছ, অ্যাগ্রো ফরেস্ট আর কি। দেন আমরা মধুপুরে আবার বনের মাঝখানে বনের হাইওয়েতে চলে আসলাম। তো আমরা এখন যাব মধুপুর বাজারে, যেখানে ফল বিক্রি করা হয়, আনারস, কলা, সব কাঁঠাল সব কিছু এখানে অ্যাভেলেবেল আর কি। তো কলার বাজার, হিউজ কলার বাজার এখানে, তো সব পাইকারি রেটে বিক্রি করা হচ্ছে। দেন হচ্ছে আনারস, আনারস এখানে ভ্যানে করে নিয়ে আসা হয়, তো এক ভ্যানে মোটামুটি 100টা করে আনারস থাকে। তো দাম মোটামুটি সাইজের উপর ডিপেন্ড করে, যে সাইজ বা ইয়ের উপরে প্রায় 2500 থেকে 2600 টাকা একটা ভ্যান আর কি। দেন আমরা আনারস খাবো, খুঁজতেছিলাম যে আসলে কোথায় খাবো আনারস, কীভাবে খাবো বুঝতেছিলাম না, বাট এটা তো পাইকারি বাজার, ঠিক পাইকারি বাজারের পাশেই হচ্ছে আছে হচ্ছে যেখানে চাইলে আপনি আনারস চুজ করে নিয়ে খেতে পারবেন। এত আনারস আসলে কখনো কোথাও দেখিনি, তো আমরা লোকাল বাজারে গিয়ে পরিচিত হলাম রমজান ভাইয়ের সাথে। রমজান ভাই খুচরা বিক্রেতা, উনি হচ্ছে আমাদের বললো যে আপনারা কোনটা খাবেন। তো মজার বিষয় হচ্ছে আমরা দুইজনে প্রায় 4টা আনারস খেয়েছি মাত্র 50 টাকা দিয়ে, এটা অনেক ইন্টারেস্টিং। আনারস হাতে পেয়ে সানি অনেক হ্যাপি। ওয়াও, আসলেই অনেক জোস। আনারস খাওয়ার পর্ব শেষ করে আমরা চিন্তা করলাম যে কোথায় যাওয়া যায়। দেন আমরা টার্গেট করলাম যে হচ্ছে 201 গম্বুজ বিশিষ্ট মসজিদে যাব টাঙ্গাইলে। তো এখানে মনে হচ্ছিলো যে আমরা হাওড়ে চলে আসছি, কিন্তু আসলে হাওড় না,
আমরা পৌঁছে গেলাম 201 গম্বুজ বিশিষ্ট মসজিদে। তো মসজিদটা অনেক সুন্দর, মানে আমরা আসলে এরকম কল্পনাও করিনি যে আসলে এত সুন্দর হবে মসজিদটা। দেন অজু করে আমরা মসজিদে প্রবেশ করলাম। মসজিদে দুইটা পার্ট আছে, এক পাশে পুরুষরা উঠতে পারবে আর এক পাশে মহিলারা উঠতে পারবে। তো হেয়ার ইজ দ্য ভিউ অফ দ্য 201 গম্বুজ বিশিষ্ট মসজিদের, অনেক সুন্দর। মনে হচ্ছিলো যেন স্বর্ণ দিয়ে বানানো এরকম একটা মসজিদ, প্রতিটা প্রলেপ মনে হচ্ছিলো যে সোনা দিয়ে তৈরি। তো সানি ভয় পেয়ে গেছে, আর হাইট উঁচুতে উঠলে একটু ভয় লাগে, সে বসে পড়ে গেছে একদম। দেন আমরা চেষ্টা করলাম যে আসলে এখানে 201টা গম্বুজ আছে কি না এটা গোনা ট্রাই করলাম, কিন্তু আসলে আমরা গুনতে পারিনি। কারণ হচ্ছে ছেলেদের পুরুষদের পোর্শন আলাদা আর হচ্ছে মহিলাদের পোর্শন আলাদা, সেক্ষেত্রে আমরা শুধু পুরুষদেরটা গুনতে পারছি। আকাশের অবস্থা একটু খারাপ হয়ে যাচ্ছিলো, তো আমরা আজান দিল, আজান দেওয়ার পরে আমরা নামাজ পড়ে দুপুরে খাবার খেয়ে রওনা দিলাম যমুনা নদীর পানি দেখতে যাব, যমুনা নদীর ঘাটে অ্যাকচুয়ালি। তো ঘাটে পৌঁছালাম, পৌঁছে ওখানে হালকা চা খেলাম একটা টং দোকানে, বসে এত সুন্দর বাতাস লাগতেছিল যে মনে হচ্ছিলো না যে আমরা সারাদিন আজকে রাইড করছি বা হচ্ছে প্রায় 200 কিলো বেশি। ময়মনসিং ব্যাক করার জন্য আসলাম। তো অন ধ ওয়ে আমরা আরেকটা রেস্টুরেন্ট পেলাম, অনেক কুড়ে ঘর টাইপের, সেখানে একটু রেস্ট করলাম, হালকা কফি খেলাম, কফি খেয়ে আবার রওনা দিলাম ময়মনসিংয়ের উদ্দেশ্যে। এই ছিল আমাদের আজকের ডে ট্যুর।